অশ্রুসিক্ত চোখের পানিতে প্রতিদিন প্রবাসে পাড়ি জমান কয়েক হাজার প্রবাসী। কিন্তু এই প্রবাস জীবনে দীর্ঘদিন পর যখন দেশে ফেরেন, তখন সাথে করে প্রিয়জনদের জন্য অনেক কিছুই আনেন প্রবাসীরা। তাই তো সঙ্গে থাকা লাগেজটির ওজন একটু ভারী হয়। তবে বিমান থেকে নেমে যখন বিমানবন্দরে দেখেন তার লাগেজটি কাটা অথবা পাওয়া যাচ্ছে না, তখন সেই মানুষটির মানসিক অবস্থা হয়তো কারো বুঝতে বাকি থাকার কথা নয়। তাই বারবার উঠে আসছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির কথা। এজন্য কমছে না, বরং প্রতি মুহূর্তে প্রতিদিন কিছু না কিছু সমস্যা যেন বেড়েই চলেছে। বিভিন্ন এয়ারলাইন্সের কর্মীদের খারাপ ব্যবহার, কারণ ছাড়াই ফ্লাইট বাতিল, বিমানবন্দরে লাগেজ কাটা, দিনের পর দিন লাগেজ না পেয়ে বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়া এবং বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ যেন প্রতি মুহূর্তে বাড়ছে। শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সেবার মান নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে যাত্রীরা এভাবেই তাদের ক্ষোভ যেন উগরে দিলেন। জ্যাক যাত্রী তো বলেই দিলেন, বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়, তাদের জন্য মানুষই মনে করেন না বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। তবে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন আগের চেয়ে বিমানবন্দরের যাত্রী সেবার মান বদলেছে অনেক। আমার ফ্লাইট আসলো 1 তারিখে, তা আমার সেটা মিস হয়ে গেছে, আবার 7 তারিখে আসলো, আজকে 7 তারিখ, আজকে আবার হলে আপনার 10 তারিখ, আজকে লাস্ট আজকে আসে ফ্লাইট, আজকে ফ্লাইট যদি মিস হয়ে যায় তাহলে আমি যেতে পারবো না। তা আমার হলে মালিকে বলছে যে ছুটি আজকে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আজকে 12টার পর থেকে আবার ছুটি লাগবে, এটাই জানার স্যার। আপনি কোন ফ্লাইটে যাচ্ছেন? আমার আজকের ফ্লাইট লাস্ট, আজকে বিশের লাস্ট, আজকে আপনার 10 তারিখ, আজকে যদি আমি না যেতে পারি তাহলে আমার ফ্লাইট আমার বিশে ক্যান্সেল হয়। জি জি, আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন? আমি যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে, বাংলাদেশ বিমানে জেদ্দা। আমি জুবের খান, টাঙ্গাইল থেকে আসছি। তো আমার ফ্লাইট ছিল আজকে 12:35, একটু কাগজপাতির প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে, কিন্তু কাউন্টারে এই মুহূর্তে মানুষ দেখতে পাচ্ছি না, তো আমি যাইতে পারতেছি না, মনে হচ্ছে আজকে একটু প্রবলেম হচ্ছে আমার। আপনার ফ্লাইট কয়টা? 12টায় ছিল তাই না? 12টা। আপনাকে কত ঘন্টা আগে আসার কথা? আমি আসছি 2 ঘন্টা আগে, একটু প্রবলেম ছিল কাগজে। জি জি, তো সেই জন্য একটু লেট হয়েছে এখানে। জি, তো এখনও আধা ঘন্টা মনে হচ্ছে বাকি আছে। কাস্টমার সার্ভিস অফিসার, সাদিয়ান এয়ারলাইন্স। তো ভদ্রলোকের কাগজের কোনো সমস্যা ছিল, উনি অনেক দেরিতে রিপোর্ট করছে। তো আমরা সাধারণত 1 ঘন্টা আগে কাউন্টার ক্লোজ করে থাকি। তো কোনো প্যাসেঞ্জার যদি কোনো সমস্যা থাকে আমরা প্রায় আরও 10 মিনিট লেট করি। সো আরও 10 মিনিট পরেই আমাদের স্টাফ কাউন্টার ক্লোজ করে চলে গেছে। তো এখন আমরা দেখবো যে ওনার জন্য কী হেল্প করা যায়। আমি মিটিংয়ের পরে ওনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট আপনারা দেখেন, যদি তার কাগজটা ঠিক থাকে পরবর্তী ফ্লাইটে যেন এই ভদ্রলোক যেতে পারে ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, সালামু আলাইকুম। স্যার, আমি নোয়াখালী থেকে আসছি, আজকে আমার সালাম ইয়ারের ফ্লাইট 1:30, কিন্তু এখন এখানে আসি দেখতেছি আমার ফ্লাইটটা ক্যান্সেল, সালাম ইয়ার ফ্লাইটই ক্যান্সেল। হ্যাঁ, 1:30 আজকে। আপনাকে জানায় নাই, অবহিত করে নাই? ওখানে ফোন দিছিলাম এজেন্সি, তো ওরা বলতেছে ফ্লাইট ওকে কনফার্ম আছে অনলাইনে। আমি অনলাইনে ফিওনার নাম্বার দেখছিলাম, ওখানে কনফার্ম। আচ্ছা, কিন্তু এখানে আমার ফ্ল্যাটটা নাই। আমি নোয়াখালী থেকে আসি, অনেকটা খরচ করি, এখানে থাকুন কোথায়, খামো কীভাবে? আমার তো অবশ্যই এখন আমি আপনার ব্যাপারটা নিয়ে সালামিয়ার কি সরাসরি জিজ্ঞাসা করছি। জি স্যার, আমাদের সালামিয়ারের বর্তমান যে ফ্লাইট এটা হচ্ছে ভোরবেলা 5টার সময় আছে এবং ভোরবেলা 5:45 চলে যায়। আমাদের দুপুর 1:30 কোনো ফ্লাইট ক্যান্সেলও হয়নি আর এটা কোনো অপারেট করা হচ্ছে না। এখানে আমরা যাত্রীর সঙ্গেও কথা বলেছি, যদি ওনার যে উনি টিকিটটা কেটেছেন দেশের বাইরে থেকে, এখন ওখান থেকে উনি আসছেন মে মাসে, ওনার সঙ্গে মাত্র কথা বলে যেটা জানলাম, পরবর্তীতে এখন ওনার ফ্লাইটের যদি তারা পরিবর্তন করে থাকে, এবং ওখানে তো কন্ট্যাক্ট নাম্বার ওনার যে ওখানে মালিক আছে তারা দিয়েছে ওই বিদেশি এয়ারলাইন্স বিদেশি এজেন্টের কাছে, তাকে হয়তো তারা জানানো হয়নি, তাকে জানায়নি।
নেবেন, তাকে থাকার ব্যবস্থা করবেন, তাকে কালকে যাওয়ার ব্যবস্থা করবেন। নেওয়ার পরে এই এজেন্সির মাধ্যমে যারা টিকিট কাটছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা এয়ারলাইন্স নিলেন ওইটা আমাদেরকে অবহিত করবেন। আমরা আমাদের দেশে কোনো নাগরিক প্রতারিত হোক অথবা এদের অব্যবস্থাপনার ভিতরে পড়ুক এটা আমরা চাই না, এবং আপনার সহযোগিতা আমি এখানে কামনা করছি। ঠিক আছে, এখানে কয়জন আছেন এরকম এই সালাম এয়ারে যাওয়ার? আমাদের সাথে আরও 5-6 জন ছিল, ওরা চলে গেছে, বিরক্ত সহ্য করতে পারতেছে না। আচ্ছা, ওই যারা চলে গেছে আপনাদের কাছে যদি টেলিফোন থাকে তাদেরকেও খবর দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ওই এদের জন্য একটু সহযোগিতা করুন, যারা আপনার বন্ধু যারা চলে গেছে তাদেরকে ফোন দিয়ে বলবেন আসার জন্য। সালাম আমার কাছে আচ্ছা, যদি থাকে তাহলে যোগাযোগ করেন আর কি। ঠিক আছে, আর বাকিটা এই সালাম এয়ার আপনারা? আমি আসছি কুমিল্লার থেকে আসছি। হ্যাঁ, ওমানে, ওমানে সালাম এয়ার, এই তো ওমানে সালাম এয়ারে যাবে আর কি। সালাম এয়ার আপনারা কাগজপত্র রাখেন। বাট এতেই শেষ হলাম না, এই এজেন্সির বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আমাকে জানাবেন। অবশ্যই স্যার। ঠিক আছে, জি ধন্যবাদ। সে যেই দেশেরই হোক সে নিশ্চয়ই ওমান থেকে কাটছে। জি, এবং ওই সংস্থার চিঠি নাম সহ আমার কাছে পাঠাবেন, আমি ওই দেশের সিভিল এভিয়েশনকে জানাই দিব। ঠিক আছে, আমি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ওই সিভিল এভিয়েশনকে জানাবো যে তোমাদের দেশে এই সংস্থা আমাদের এই এই ধরনের প্যাসেঞ্জারদের সাথে, এই ধরনের যাত্রী হয়রানির সাথে সম্পৃক্ত, তাদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। ঠিক আছে, আমরা সহজে কারো ছেড়ে দেবো না। চিঠি খুবই গরম, প্যাসেঞ্জারের রেগুলার কমপ্লেন করছে যে টার্মিনালের ভিতরে যখন কনজেস্টেড হয়ে যায় প্রচণ্ড গরম লাগে, মনে হয় সম্ভবত এসি বা ফ্যানে অ্যাডিকুয়েট সাপোর্টটা দিচ্ছে না টার্মিনালটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তো আমরা এই কমপ্লেনটা সব এয়ারলাইন্স থেকেও পাচ্ছি এবং প্যাসেঞ্জারের থেকেও আমরা পাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি 4টি সিল চিলার মিলে যেখানে আমরা 22-23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেনটেন করতাম, আমাদের দেশে বিদ্যুতের সমস্যা হওয়ার পরে আমরা গত কয়েক সপ্তাহ ধরে যেটা করছি 2টি চিলার চালাচ্ছি এবং 2টি চিলার অফ রাখছি, এতে আমরা এখন 25 ডিগ্রি সেট করেছি। তো ডে টাইমে যেটা হয় দুপুরবেলা যে ফ্লাইটগুলো 25 ডিগ্রি এবং সম্মানিত যাত্রীরা যখন থাকেন তখন কিছুটা ইনকনভিনিয়েন্ট হতে পারে, আমরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটা করছি। এরপরে যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা কিছু ঘন্টা সময় ধরে এই চিলারগুলোর সংখ্যা বাড়িয়ে দিব। এখন 50% চিলার দিয়ে এখন এই মুহূর্তে এই কনকোর্স হলে 25 ডিগ্রি বা তার উপরে আমরা রেখেছি টু সেভ দ্য ইলেকট্রিসিটি। ধন্যবাদ। দরকার আমরা চিলার একটা অন করবো, জনস্বার্থে আমরা আরেকটা চিলার অন করে করবো, এতে কোনো আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা অপচয় করব না, বাট যেটা যে টেম্পারেচার সুদিং টেম্পারেচার রাখার জন্য যতটুকু দরকার আমরা ওটা অন রাখবো। চিফ ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ার থেকে ওইভাবেই ব্রিফ করবেন। ঠিক আছে, আমরা যে মালগুলা দিচ্ছি এগুলো একবারে খুলে আলোয় ফেলতেছি, আমরা অনেক সুন্দর করে র্যাপিং করতেছি কিন্তু এটা দেখা যাচ্ছে দুমড়ে মুচকে, এটা যদি একটু সুন্দর করে লেভেল যত্ন সহকারে দেওয়া হয়। আমরা বাইরের কান্ট্রিগুলোতে দেখি যে আপনার যখন দিচ্ছে মালগুলো কী সুন্দর করে আপনার ফোম দিয়ে সাপোর্ট দিয়ে রাখতেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু ওটা চাল চেলে ফেলে